গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফোর্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্র্যাটেজিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ যোজনা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো সবার আগে হোমওয়ার্কের প্রশ্নগুলো একবার আমি আলোচনা করে নেব দেখো প্রথম পশ্চিমবঙ্গের কটা জেলা এটা ছিল আমি আগের দিন যেটা প্রথমে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তো এখন পশ্চিমবঙ্গের জেলার টোটাল তেইশটা পশ্চিমবঙ্গের ভাসমান বাজার গড়ে উঠেছে কলকাতার পাটুলিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখন জগদীপ ধনকার রয়েছেন আজকে নটার সময় রাত্রিবেলা নটার সময় ফোর্থ জানুয়ারিতে অন একাডেমিতে স্পেশাল লাইভ ক্লাস রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রি আমি তোমাদেরকে এই ক্লাসটা সম্পর্কে আরও ডিটেলসে বলে দেব যারা যারা নতুন রয়েছে কিভাবে জয়েন করবে না করবে তো দেখো এখানে আমি দু হাজার কুড়ির বেস্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করাবো এটা একটা মক টেস্ট টাইপ হবে আর এই মক টেস্টটা দেওয়ার পরে তোমরা লিডার বোর্ডে নিজেদের পজিশানও দেখতে পাবে সো ক্লাস্টার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে ওখান থেকে কি এটা অ্যাটেন্ড করতে পারো আমি আমি অবশ্যই বলবো তোমাদের অ্যাটেন্ড করতে বিকজ তোমাদের এখন এন টিপিসি এক্সাম চলছে তো এন টিপিসি যে ধরনের প্রশ্ন আসছে আমি সেই ধরনের প্রশ্নর একটা সেট এখানে রেডি করার চেষ্টা করেছি তো এটার লিঙ্ক দেওয়ার রয়েছে ডেসক্রিপশন বক্সে যারা নতুন শেষকালটা একটু চোখ রাখবে আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা ওখানে জয়েন করবে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন যেটা সেটা অলরেডি পাবলিশ হয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুক যেটা দু হাজার কুড়ি দেখো এটাতে আমি জানুয়ারি দু হাজার কুড়ি থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত যা যা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আলোচনা করেছি এক বছর ধরে সেগুলো অতিরিক্ত তথ্য মানে এক্সট্রা ইনফরমেশন সহ তোমাদের দিয়ে দিয়েছি এবং শেষকালে কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্সের খুব প্র্যাকটিসেরও দিয়ে দিয়েছি তো এটাতেও কী কী রয়েছে আমি তোমাদেরকে শেষকালে আরও ডিটেলসে বলে দেবো এখানে জেনারেল নলেজ টু থাউজেন্ড টোয়েন্টি আলটিমেট জি কেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে এটা চেক করে নাও আমি তোমাদের শেষকালে বলে দিচ্ছি ভালো করে আরও দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে কিষাণ ফসল রাহাত যোজনা এটা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে কিষাণ ফসল রাহাত যোজনা তো এটা ঝাড়খণ্ড সম্প্রতি লঞ্চ করেছে কিষাণ ফসল রাহাত যোজনা ঝাড়খন্ড সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দু তিন দিন আগেই দেখেছিলাম যেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন হেমন্ত সরেন আচ্ছা এবারে এই দেখো কিষাণ ফসল রাহাত যোজনা যেটা এই যোজনাটা কি কারণ মানে এই যোজনাটা কেন লঞ্চ করা হয়েছে বা যোজনাটার বিষয় কি নতুন এই যোজনাটা বা স্কিমটা একটা ক্ষতিপূরণ প্রকল্প অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের যেসব ক্ষয়ক্ষতি হয় সেই সব ক্ষেত্রে ঝাড়খণ্ডের যারা কৃষক রয়েছেন তাদের বিভিন্ন সুরক্ষা কভার দেওয়া হবে অ্যাকচুয়ালি একটা পলিসি দেওয়া হবে একটা ইন্স্যুরেন্স দেওয়া হবে সেই সংক্রান্ত একটা যোজনা লঞ্চ করেছে সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সরকার কিষাণ ফসল রাহাত যোজনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এখন রয়েছেন হেমন্ত সরেন রাজ্যপাল রয়েছেন দ্রৌপদী মুর্মু রাজধানী হচ্ছে আমাদের রাঁচি এবং ঝাড়খণ্ড রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে লার্নিটিক অ্যাপ এটাও সম্প্রতি লঞ্চ করেছিল ঝাড়খণ্ড রাজ্য সরকার সো এই জায়গাগুলো আমি তোমাদের রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি লাস্ট কয়েকদিনে এছাড়া আমি তোমাদের স্টেট ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবলিশ করছি তার অলরেডি আটটা স্টেট কভার হয়েছে বাদ বাকিগুলো আমি তোমাদের করব তোমরা দেখো এইগুলোর লিঙ্কগুলো রয়েছে ডেসক্রিপশন বক্স ওখান থেকে গিয়ে চেক করো কোন রাজ্যে প্রথম রাইস এটিএম স্থাপিত হয়েছে প্রথমবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজ এটা আমাদের এটা কিন্তু ভারতের প্রথম রাজ্য যেখানে রাইস এটিএমস স্থাপিত হতে চলেছে রাইস এটিএম বলতে আমরা ঠিক যেরকম টাকার এটিএম জানি ঠিক সেরকম একটা এটিএম তোমার ছবিটা এখানে দেখতে পাচ্ছ তো এটা অ্যাকচুয়ালি কর্ণাটকের বেঙ্গালুরুর একটা বস্তিতে রাইস ডিসপেন্সিং মেশিন অর রাইস এটিএম মেশিন যেটাকে বলা হচ্ছে এরা স্থাপন করা হবে কর্ণাটকের বেঙ্গালুরুতে সম্প্রতি কর্ণাটক চিফ মিনিস্টার বিএস ইয়েদুরাপ্পা ফার্স্ট জুলাই স্কিল কানেক্ট ফোরামের নামে একটা পোর্টাল চালু করেছিল যেটা একটা সাধারণ প্ল্যাটফর্মে চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের সাথে নিয়োগকর্তাদের সংযুক্ত করে এটা আমি তোমাদের বেশ কিছুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি কর্ণাটক রাজ্য সরকার তাঁতিদের জন্য নেকারা সম্মান যোজনা যোজানে এটাকে আমরা যদি বলি কর্ণাটকের ভাষায় অথবা এটাকে ওয়েভার সম্মান যোজনা ঠিক আছে এটা একটা এই যোজনা নামে একটা ত্রাণ প্রকল্প চালু করেছিল কিছুদিন আগে তো এই জায়গাটাও তোমরা একটু নোট করে নাও আমি জাস্ট রিমাইন্ড করার জন্য তোমাদেরকে বলে দিয়েছি এবং স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের সময় এগুলো সবকটা আমি তোমাদের কভার করে দেবো দেখো ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশনের কমিশনার পদে কে নিযুক্ত হয়েছেন এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আমি তোমাদের বলেছি ভিডিওর শুরুতেই উমেশ সিনহা ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন এখন আমাদের চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন চিফ ইলেকশন কমিশনার এখন রয়েছেন সুনীল আরোরা আমাদের যদি দেখি ভারতের নির্বাচন কমিশন তাহলে এটা দেখো প্রতিষ্ঠিত হয়েছিল টোয়েন্টি ফিফথ জানুয়ারি নাইনটিন ফিফটিতে উনিশশো পঞ্চাশের টোয়েন্টি ফিফথ জানুয়ারিতে আর হেড হেডকোয়ার্টার কিন্তু রয়েছে কোথায় নিউ দিল্লিতে অবশ্যই এরপরে আমরা যেটা দেখবো দেখো বাহানা মাস্টার ক্লাস এই বইটার লেখকে বাহানা মাস্টার ক্লাস এই বইটার লেখক হচ্ছেন আলফ্রেডো কোভেলি দ্য বুকস পাবলিশড বাই স্কলাস্টিক ইন্ডিয়া স্কলারস্টিক ইন্ডিয়া এটা পাবলিশ করেছে অ্যালফ্রেডো কোভেলি অ্যান্ড ইটালি বেস্ট অথর অ্যাজ লঞ্চ হিস নিউ বুক ওহানা মাস্টার ক্লাস ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং অডিয়েন্স চিলড্রেন অ্যান্ড ইয়ং অডিয়েন্সদের জন্য মেনলি বইটা পাবলিশ করা হয়েছে যেটা লিখেছেন আলফ্রেডো কোভেলি ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ সালে ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো দেখো এটা ডিআরডিও সিক্সটি থার্ড মানে ফাউন্ডেশন ডে পালন করলো কেননা এটা এস্টাবলিশ হয়েছিল দেখো নাইনটিন ফিফটি এইটে আর চেয়ারম্যান এখন কে রয়েছেন ডক্টর জি সতীশ রেড্ডি রয়েছেন এবং ডিআরডিওর হেডকোয়ার্টার আমরা যদি দেখি তাহলে নিউ দিল্লি হয়ে যাবে ছ নম্বর প্রশ্ন আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এটা চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট সোমা মন্ডল সেলের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এর আগে এই পদে নিযুক্ত ছিলেন অনিল কুমার চৌধুরী এরা এনার কার্যকালের মেয়াদ শেষ হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়িতে এবং নতুন এখন চেয়ারম্যান হলেন কিন্তু মন্ডল এটা তোমাদের সাথে আমি আগেও আলোচনা করেছিলাম যে আমাদের ফার্স্ট জানুয়ারিতে আবার নতুন করে ইনি দায়িত্ব গ্রহণ করলেন তার জন্য তোমাদের দিলাম এটা ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ সালে সোমামণ্ডল এই গ্রহণ করলেন সেলের হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে রয়েছে আর এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন জানুয়ারি নাইনটিন ফিফটি ফোর উনিশশো চুয়ান্ন সালের উনিশে জানুয়ারি কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সামাজিক কাজকর্মের জন্য মাদার টেরেজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড মাদার টেরেজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড টু টোয়েন্টি এটা পেয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের জন্য এগুলো দেওয়া হয় সামাজিক ন্যায় বিচারের জন্য প্রত্যেক বছর হারমনি ফাউন্ডেশন মাদার টেরেসা মেমোরিয়াল পুরস্কারটা আয়োজন করে থাকে হারমোনি ফাউন্ডেশন এগুলো কিন্তু আজকাল এক্সামে জিজ্ঞাসা করা হচ্ছে কোন ফাউন্ডেশন বা কোথা থেকে অ্যাকচুয়ালি পুরস্কারটা দেওয়া হচ্ছে কে দিচ্ছে পুরস্কারটা কেরালার স্বাস্থ্যমন্ত্রী কিন্তু কে কে শৈলজা রয়েছেন আমরা জানি ইনি পেয়েছেন অ্যাকচুয়ালি এই মাদার টেরেসা মেমোরিয়াল আর দু হাজার কুড়ি করোনা মহামারীর সময় তার অসাধারণ প্রচেষ্টা সক্রিয় উদ্যোগের জন্য তাকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে এটা একটা থিম রয়েছে সেটা আমরা একটু দেখে নেব সেলিব্রেটিং কম্প্যাশন ইন টাইমস অফ কোভিড সেলিব্রেটিং কম্প্যাশন ইন টাইমস অফ কোভিড এটা হচ্ছে এই ম্যাদ্টেরেজা মেমোরিয়াল অ্যাওয়ার দু হাজার কুড়ির কিন্তু থিম এখানে আরও কয়েকটা জিনিস আমি দেখে নেবো যেমন হচ্ছে অ্যাওয়ার্ডিস নেম যেগুলো রয়েছে আরও ইউএসএ ডক্টর ডক্টর অ্যান্থনি ফৌসি চেন্নাই ডক্টর ডক্টর প্রদীপ কুমার মহারাষ্ট্র হোমগার্ড ডিরেক্টর জেনারেল আইপিএস সঞ্জয় আর মানহাত্তান নিউ ইয়র্ক শেপ বিকাশ খান্নাস তো এইগুলো আমাদের হয়ে গেল এবারে দেখো আট নম্বর প্রশ্ন যেটা আছে ইউনিক মেডিকেল আইডেন্টি কার্ড ডাউনলোডের জন্য ভারতীয় রেলওয়ে কোন মোবাইল অ্যাপ্লিকেশান চালু করেছে দেখো এটা চালু করেছে অ্যাকচুয়ালি এইচ এম আই এস যেটার ফুল ফর্ম হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম হচ্ছে এটার ফুল ফর্ম এইচ এম আই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছে সুনীল শর্মা এটা আমি তোমাদের কালকে আলোচনা করেছি খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট এটা তোমাদের আপকামিং যে কোনো শিফটে কিন্তু এটা চলে আসতে পারে এনটিপিসির এরপরে আমরা যেটা দেখবো দেখো সেটা হচ্ছে কারা কমলা দেবী চট্টোপাধ্যায় এনআইএফ বুক প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি জিতেছে এটা একটা রিসেন্ট প্রাইজ যেটা জিতেছে এখানে দেখো অমিত আহুজা জয়রাম রমেশ এটা এবছর তৃতীয়তম আর্ট এবছর এটা প্রদান করা হচ্ছে এই পুরস্কারটা অমিত আহুজা মোবিলাইজিং দ্য মার্জিনালাইজড এথনিক পার্টিজ উইদাউট এথনিক মুভমেন্টস বইটার জন্য এবং জয়রাম রমেশ এ চেকার্ড ব্রিলিয়ান্স দ্য মেনি লাইভস অফ ভি কে কৃষ্ণা মেনান এই বইটার জন্য পুরস্কার পেয়েছেন তো এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে এখানে আমাদের দুটো ইম্পর্ট্যান্ট এন্ড অথর অ্যাড হয়ে গেলো তোমাদের এইগুলো নোট করে নেবে বুক অ্যান্ড অথরের জায়গায় আমি তোমাদেরকে জেনারেল আলটিমেট জেনারেল নলেজ যেটা দিয়েছি আলটিমেট জেনারেল নলেজ তো ওইখানে দেখবে তোমরা একটা জায়গায় আমি বুকগুলো আলাদা করে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছিলাম শুধুমাত্র যেগুলো ধরো বেস্ট সেলার বুক বা অ্যাওয়ার্ড উইনিক বুক ম্যান বুকার প্রাইজ গুরুত্বপূর্ণ যে পুরস্কার জিতেছিল যে বইগুলো একদম তোমার রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেগুলো একটা জায়গায় ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছিলাম তো সেই জায়গাটাতে এগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে কিন্তু অ্যাড করতে থাকবে এরপরে দেখো বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয় এটা প্রত্যেক বছর ফোর জানুয়ারি পালন করা হয় আমরা জানি আমরা দেখেছিলাম দেখো আমি তোমাদেরকে আগেরবারেও বলেছি এইভাবে দেখো ডট দিয়ে কিন্তু বিভিন্ন স্ক্রিপ্ট লেখা থাকে যেগুলো যারা অন্ধ হয় তাদের চোখে দেখার সমস্যা থাকে তারা কিন্তু এগুলো দিকে হাত দিয়ে দিয়ে হাতে স্পর্শ করে করে পড়তে পারে তো এইটা একটা সিস্টেম রয়েছে যেটাকে ব্রেল সিস্টেম বলি যেটা আবিষ্কার করেছিলেন লুইস ব্রেল তো সেই জন্য এনার জন্মবার্ষিকীতে এনাকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছরের দিনটা পালন করা হয় ব্রেল ল্যাঙ্গুয়েজ বলা হয় অ্যাকচুয়ালি এটাকে ব্রেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এবং আগের বারে যখন রেলওয়ে গ্রুপটি দু হাজার আঠেরোতে মানে পরীক্ষা হচ্ছিলো তখন এই ব্রেল জায়গাটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছিল কে এই সিস্টেম আবিষ্কার করে কবে ব্রেল দিবস পালন করা হয় ঠিক আছে সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা ব্রেল ল্যাঙ্গুয়েজ গুরুত্ব সরিয়ে দিতে এবং ব্রেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দৃষ্টিহীন মানুষদের কাজ আর পড়াশোনার সাহায্যের জন্য জনসচেতনতা তৈরি করতে এই দিনটার গুরুত্ব অপরিসীম আঠেরোশো নয় সালের ফোর্থ জানুয়ারি ফ্রান্সে লুইস ব্রেল জন্মগ্রহণ করেছিলেন আর মাত্র তিন বছর বয়সে দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারান এবং সেই জায়গাটা থেকে তিনি ওভারকাম করে কিভাবে এই সিস্টেমটা তৈরি করেছেন এবং তারপরে নিজের শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে গেছেন এই সব জায়গাগুলো আলোচনা করলেই অনেকটা করা যায় কিন্তু ওগুলো আমাদের আপাতত দরকার নেই তোমরা যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো একটু কিন্তু নোট করে নেবে এরপরে দেখো এলিমেন্টস অফ কোয়ান্টিটিভ জেনেটিক্স এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ এলিমেন্টস অফ কোয়ান্টিটিভ জেনেটিক্স এ কনসেপচুয়াল অ্যাপ্রোচ এই বইটা লেখককে দেখো এই বইটা লিখেছেন অ্যাকচুয়ালি ডক্টর স্তুতি শর্মা তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে এই তিনটে ইতালি প্রথম কত সালে বিশ্বকাপ জিতেছিল ইতালির রাজধানী কী ইতালির মুদ্রা কি এই তিনটে তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দাও এটা সবার কাছে আমার আন্তরিক অনুরোধ থাকে প্রত্যেক দিন আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে প্রেস করে নাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয় আর দেখো যেটা বলছিলাম এই কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার ইয়ারবুক দু হাজার কুড়ি যেটা এখানে আমি তোমাদেরকে দেখো যেগুলো দিয়েছি সেটার লিস্টটা পুরো দিয়ে দিয়েছি কী কী আমি এখানে তালিকা অ্যাকচুয়ালি ইউজ করেছি তো তোমরা একটু ভিডিওটা পজ করে এই জায়গাগুলো দেখে নিতে পারো জিআইট্যাক বাফটা অ্যাওয়ার্ড এই যে জিনিসগুলো যত আমাদের দরকার হয় যত আমাদের জিকে টেবিল দরকার সবকটা আমি এখানে দিয়ে দিয়েছি আর বাদ বাকিগুলো তোমাদের আগেই আমি আলটিমেট জিকেতে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে লাস্ট দুটো পয়েন্ট দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের অতিরিক্ত তথ্য সহ জানুয়ারি দু হাজার কুড়ি থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি রয়েছে আর এখানে কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকো প্র্যাকটিসের রয়েছে টোটাল এটা চারশোটা পেজে রয়েছে ফোরটি পেজেস রয়েছে তোমরা জানাও যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আমি উইথ ডিটেলস এখানে দিয়েছি পেজের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে সো এ ফোর সাইজে এটা দেওয়া রয়েছে তোমরা ইজিলি এটা এখান থেকে কালেক্ট করে প্রিন্ট করে পড়তে পারবে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে আর যে আলটিমেট জেনারেল নলেজ টু থাউজেন্ড টোয়েন্টির কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু একটা বোম আমি এখানে তোমাদের ওয়ান সিক্সটি নাইন ওয়ান ওয়ান সেভেন্টি অ্যাকচুয়ালি টপিক দিয়ে মিসলেনিয়াস টপিক এখানে দিয়েছিলাম তো তোমরা মোটামুটি আগের বইটা আর এই বইটা নিলে আপকামিং সামনে ইয়ারের আপকামিং ইয়ারে যা যা এক্সাম হবে সবকটা এক্সামের জন্য কিন্তু তোমরা জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা কিন্তু কভার করতে পারবে আর বাদ বাকি তোমরা যাবতীয় যে ধরো হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন এইসব জায়গাগুলোর জন্য তোমরা আমাদের অবশ্যই অ্যাপটা ভিজিট করো আমি তোমাদের অ্যাপটা শেষকালে দেখিয়ে দিচ্ছি অ্যাপের কোন জায়গায় তোমরা ওগুলো পাবে দেখো স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে স্টেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্ট লুসেন জি কিন বেঙ্গলি প্লে লিস্ট এখানে আর আর বি এন টিপিসি টু থাউজেন্ড টোয়েন্টি আরআবি এন টিপিসি টু থাউজেন্ড টোয়েন্টি প্লে লিস্ট এগুলো সবকটা দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আরআরবি এন টি যে প্রত্যেক দিন এক্সামগুলো হচ্ছে যে যে দিনে এক্সামগুলো হচ্ছে আমি প্রত্যেকটা শিফটের কোশ্চেন তোমাদের এক্সাম হওয়ার সাথে সাথে তোমাদেরকে আপলোড করে দিচ্ছি সো তোমরা দেখো ওটার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে দেখে নাও যেগুলো যেগুলো অলরেডি হয়েছে আর আজকে রাত্রি নটাতে যে মক টেস্টের কথা আমি তোমাদের বললাম কারেন্ট অ্যাফেয়ার্স মহাযুদ্ধ গ্র্যান্ড মকটেস্ট ফাইভ তো এটা দেখো একটা অ্যাকচুয়ালি ফ্রি তোমরা সবাই এটাতে অংশগ্রহণ করতে পারবে এবং লাইভ আমার সাথে ইন্টারাকশান করতে পারবে এটা তোমরা যারা নতুন রয়েছে তোমাদের জয়েন করতে অসুবিধা হয় তো তারা দেখো আমি একটা লিঙ্ক দেখো দিয়ে রেখেছি যেটা আমার প্রোফাইলের লিঙ্ক তোমরা যদি এটা থেকেও অসুবিধা হয় আন লার্নিং অ্যাপ তোমরা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে সেখান থেকে এখানে তিনটে ডট থাকবে দেখো তিনটে এখানে লাইন থাকবে এই তিনটে লাইনের উপর ক্লিক করে নিলে তোমাদের কাছে দেখবে চুজ ইয়োর গোল বলে দেখাবে তো এই গোলের জায়গায় তোমাদেরকে লিখতে হবে কিন্তু এখানে ডাব্লু বি বিকজ এইটাই কিন্তু আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি তো এখানেই তোমরা কিন্তু আমাকে পাবে কুন্তল মাহিন্দার নামে সো এইটা হচ্ছে আমার প্রোফাইল এখান থেকে গিয়ে তোমরা এটা ফলো করে নাও তাহলে তোমাদের এখানে যত আমি তোমাদের স্পেশাল ক্লাসেস করিয়েছি সবকটা তোমরা দেখতে পারবে ফ্রি এখনও তোমাদের এখানে রেকর্ডেড রয়েছে আর আরেকটা ব্যাপার যেটা দেখো যে একদম যারা নতুন তারা যে কোনো ভিডিও দেখতে গেলে বা ফলো করতে গেলে তোমাদের কাছে এই পপ আপটা আসবে তো তখন তোমরা এখানে কি করবে ফ্রি লগ বা সাইন আপ করে নেবে লগ না প্রথমে তোমাদের সাইন আপ করতে হবে সো এটাও তোমাদের ফ্রি এবং এটা ফ্রি অফ কস্ট তোমরা করে নিতে পারবে নিজেদের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও ওটিপি দিয়ে রেজিস্টার করে নেবার পরে তোমাদের দেখো যখনই ওই ভিডিও দেখতে চাইবে তোমাদের একটা কোড চাইবে এন্টার অ্যান ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যান তো আমি তোমাদের কোড এখানে প্রোভাইড করে দিয়েছি অলরেডি নলেজ সিক্সটি কে এন ও এল ই সিক্সটি নলেজ সিক্সটি তোমরা এখানে যদি অ্যাপ্লাই করো তোমাদের ফ্রি প্ল্যানটা আনলক হয়ে যাবে এবং তোমরা এখানে যাবতীয় ভিডিওগুলো কিন্তু দেখতে পারবে এখানে আমি প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট করিয়েছি অনেক জিকে সেট করিয়েছি এবং ম্যাথের প্রচুর টিপস স্ট্রিক্স আলোচনা করেছি এই স্পেশাল ক্লাসে এছাড়াও আমি প্লাস ক্লাস আন স্টার্ট করেছি ম্যাথের তোমরা ওই জায়গাগুলোও করতে পারো সো যারা নতুন রয়েছো ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো থেকে ভিজিট করে এগুলো দেখে নাও আজকে রাত্রে নটার ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে আমি যেহেতু সামনে ধরো এন টিপিসি এক্সাম রয়েছে আমাদের আমি সেটার ওপর বেস করে কোয়েশ্চেনগুলো বেস্ট কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি টু থাউজেন্ড টোয়েন্টিতে তো যারা যারা নতুন এতদিন জয়েন করি বিভিন্নভাবে বিভিন্ন সংকোচে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল মনে তোমরা অবশ্যই জয়েন করো এটা সম্পূর্ণ ফ্রি আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে গিয়ে জিজ্ঞাসা করবে ক্লাসে ঠিক রাত্রি নটার সময় কোন রাজ্য সরকার দ্য এক্সিলেন্স ইন ডিজিটাল গভর্নেন্স সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে দেখো এইগুলো হচ্ছে আমি আগের দিনে যে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করেছিলাম সেটা একটা কুইক রিভাইস যেটা আমি প্রত্যেক দিন করি এখানে আমি ডিটেলস আলোচনার করবো না সে ডিটেলস মানে আমি পুরো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারবে তো দেখো এখানে যেটা রয়েছে দ্য এক্সিলেন্স ইন ডিজিটাল গভর্নেন্স সিলভার আইকন অ্যাওয়ার্ড সিলভার আইকন অ্যাওয়ার্ড হবে অ্যাকচুয়ালিটা তো এখানে আমাদের অ্যান্সার ছিল কোনটা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আর উত্তর আগের দিনে আমি বলেছি তোমাদের পুরো অ্যাওয়ার্ডের প্লেলিস্টটা দিয়ে দিয়েছি যারা যারা দেখো একটু দেখে নেবে আগের দিনের ভিডিওটা অনেকগুলো অ্যাওয়ার্ড ছিল এবং খুব গুরুত্বপূর্ণ এগুলো সিকিম রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি এখানে চেঞ্জ হয়েছে জিতেন্দ্র কুমার মহেশ্বরী আগের দিন বলেছি আর অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মুখ্য প্রতি আমাদের অরূপ কুমার গোস্বামী হয়ে যাবে এরপরে আমাদের যেটা ছিল দেখো ইয়েস ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হয়েছেন আমাদের নিরঞ্জন ভানোদকার এরপরে আমাদের দেখো যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা সম্প্রতি কোন দেশের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেছে এক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের চীনের কথা কোন কোম্পানি ফাস্ট্যাগের ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা করতে আইসিআইসিআই ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে এটা এক্ষেত্রে আমাদের গুগল প্লে অ্যান্সার ছিল এরপরে পি রবি কুমার কোন রাজ্যের নতুন মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন কর্ণাটক রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন পি রবি কুমার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে এক্ষেত্রে আমাদের ডক্টর মহেন্দ্রনাথ রয় হয়ে যাবে রাশিয়ার পর বিশ্বের প্রথম কোন দেশ রাশিয়া তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়া শুরু করেছে এটা করেছে বেলারুস আর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন সুনীত শর্মা এটা আগের দিন সুনীতি শর্মা হয়ে গেছিল তোমরা এই জায়গাটা একটু চেক করে নিও সুনীত শর্মা অ্যাকচুয়ালি তো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এই জায়গাগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট আমাদের হয়তো নেক্সট পরীক্ষার নেক্সট শিফটে কিন্তু চলে আসবে এই সব কটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্র্যাকটিস করতে পারবে আমাদের নলেজ অ্যাকাউন্ট ডট ইন ওয়েবসাইট এখানে আমি তোমাদের সবকটা এমসি দিয়ে রেখেছি এখান থেকে তোমরা প্রত্যেক দিনের ডেলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করতে পারবে আর ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইন এ আমাদের এটাও নলেজ অ্যাকাউন্টের একটা সেকেন্ড ওয়েবসাইট যেখানে তোমরা কিন্তু টাইম ধরে মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে সো তোমরা অবশ্যই এগুলো ভিজিট করো এবং যে মক টেস্টগুলো অলরেডি দেওয়ার রয়েছে আর আর বিএনটি বা ডাব্লু এগুলো তোমরা ওখান থেকে অ্যাক্সেস করো আপকামিং বিভিন্ন এক্সামের জন্য আমি তোমাদের এখানে মক টেস্ট দিয়েছি এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাও ওয়েবসাইটটাতে গিয়ে কমেন্ট করো যে কোন 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 এক্সামে তোমরা প্রিপারেশান নিচ্ছ তো সেই অনুযায়ী তোমাদের এখানে মক টেস্ট আমি প্রোভাইড করে দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এই যে অ্যান্ড্রয়েড অ্যাপটার কথা বলছিলাম দেখো অ্যান্ড্রয়েড অ্যাপটাতে এই যে জেনারেল নলেজ নলেজার সেন্টার রয়েছে এইখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়ে রেখেছি মানে তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি যদি বলো ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এছাড়া ধরো তোমরা যারা যারা ডাব্লুবি টেটের জন্য বলছো চাইল্ড পেরোগ রয়েছে ইংলিশটা পুরোপুরি কমপ্লিট হয়নি ইংলিশটা এখানে রয়েছে এছাড়া তোমরা এখানে বাংলা যা রয়েছে বাংলাটা পুরোপুরি দেখতে পারবে মোটামুটি ডাব্লুবি টেটের জন্য অনেক কিছু স্টাডি মেটেরিয়াল এখানে দেওয়া রয়েছে ইকোনমিক্স দেওয়া রয়েছে কম্পিউটার যে দেওয়া রয়েছে যেটা আমাদের মানে ধরো আর আর বি প্রচুর আছে আমি তোমাদের এখানে অনেকগুলো কম্পিউটারের সেট দিয়ে রেখেছি সো এই জায়গাটা তোমরা ভিজিট করলে তোমাদের এখান থেকে প্রচুর কিছু কভার হয়ে যাবে আর ডাউনলোড পিডিএফ সেকশানে তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টে যাবতীয় পিডিএফগুলো পাবে যদি না পাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো না ওখান থেকেও পিডিএফগুলো তোমরা কালেক্ট করতে পারবে ইম্পর্টেন্ট নোট সেকশানে আমি অলরেডি তোমাদের আর আরবি এন যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হচ্ছে সেই সিপ্টে সব করা প্রশ্ন দিয়ে রেখেছি সো ইম্পর্টেন্ট নোটসে তোমরা ওই জায়গাগুলো করতে পারবে আর মক টেস্ট যেগুলো প্রত্যেক দিন হচ্ছে সেইগুলো তোমাদের একটা সাজেস্টিভ আমি দশটা করে কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি সো এই জায়গাগুলো তোমরা একটু ক্লিক করে নেবে এখানে এটাও তো তোমার টাইমটা চেক করতে পারবে নিজেরা টাইম ধরে তোমরা দেখতে পারবে ওই দশটা ম্যাথের কোশ্চেন বা ওই দশটা রিজনিংয়ের কোশ্চেন বা ওই দশটা জি কের কোশ্চেন তোমাদের পড়ে অ্যান্সার করতে কতক্ষণ টাইম লাগছে সো এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে আমি এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট আর টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এইগুলোর সাথে জয়েন করলে তোমরা আরও আমাদের সাথে আপডেট থাকতে পারবে সব কিছুর আপডেট মেনলি এই টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে দেওয়া হয় তো এই টেলিগ্রাম চ্যানেলটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এখানে অ্যাপে কী আপডেট হচ্ছে বা ধরো ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইনে কি আপডেট হচ্ছে নলেজ অ্যাকাউন্ট ডট ইনে কি আপডেট হচ্ছে নতুন কি স্টাডি মেটেরিয়াল এখানে আপলোড হচ্ছে কোন তোমাদের পিডিএফ দেওয়া হচ্ছে না হচ্ছে এই সব কিছুর আপডেট তোমরা অ্যাকচুয়ালি টেলিগ্রাম চ্যানেলে পাবে সো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো আর আন একাডেমির যে ক্লাসটা রয়েছে আজকে রাত্রি নটার সময় সেটাও আমি তোমাদের এখানে শেয়ার করে দেবো তো সেখান থেকেও তোমরা জয়েন করতে পারবে আর কোডটার কথা অবশ্যই মনে রাখবে নলেজ সিক্সটি নলেজ সিক্সটি কোডটা কিন্তু তোমাদেরকে এখানে ইউজ করতে হবে চলো এগুলোই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এরপরে আমরা আজকে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিকের ভিডিও প্রোভাইড করব। যেটা আমি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আর আর বি এন প্রচুর আছে সেগুলো আমি একটা জায়গায় করে দিইনি যদিও আমি অ্যাপে দিয়ে রেখেছিলাম কম্পিউটার জিকে তো ওই জায়গাটা ওই শর্ট ফর্মগুলো আমি তোমাদের চেষ্টা করেছি একটা জায়গায় দেওয়ার যাতে ওর বাইরে না আসে তো এটা তোমরা চোখ রাখো আমি সন্ধ্যাবেলার দিকে তোমাদের ভিডিওটা পাবলিশ করে দেবো আপাতত ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ Have a great day.